ভারতীয় হিন্দুত্ববাদী নেতারা যখন স্পষ্টভাবেই বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, আফগানিস্তান ও শ্রীলঙ্কা দখল করে অখণ্ড ভারত প্রতিষ্ঠার জোর দাবি জানিয়ে আসছে, ঠিক তখনই বাংলাদেশ ও পাকিস্তানের মুসলিম মানুষজন গাজওয়াতুল হিন্দ অর্থাৎ মুসলমানদের হিন্দুস্থান বা ভারত দখলের কথা বলে আসছে। গাজওয়াতুল হিন্দ ইসলামের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী, যেখানে উল্লেখ আছে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে হিন্দে একটি যুদ্ধ হবে যাতে মুসলমানদের বিজয় ঘটবে। আল হিন্দ দ্বারা ভৌগোলিকভাবে দুটি স্থানকে নির্দেশ করে, এক ইরাকের বর্ষা নগরী, হিন্দ বলে কখনো কখনো ইরাকের বর্ষা নগরীকেও বোঝানো হয়ে থাকে, দুই ভারতীয় উপমহাদেশকেও হিন্দ বোঝানো হয়। বেশিরভাগ লোকেরই ধারণা গাজওয়াতুল হিন্দ মানে হিন্দুস্তানের যুদ্ধ। নামটি আধুনিক ভাষা হিন্দুস্তান থেকে নেওয়া হয়েছে, যার অর্থ ভারতীয় উপমহাদেশ। ইসলাম ধর্ম বিশারদদের একাংশের মতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতীয় উপমহাদেশের জন্য এই চূড়ান্ত যুদ্ধকে ভারত গাজাওয়াত বলে অভিহিত করেছেন। ইসলামে যুদ্ধকে দুই ভাগে ভাগ করা হয়, গাজওয়াত এবং শেকোয়া বা সারিয়া। যে যুদ্ধ জিহাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করেছিলেন তাকে গাজওয়া বলা হয় এবং যে যুদ্ধে অংশগ্রহণ করেননি তাকে শেকোয়া বা সারিয়া বলা হয়। তবে এই যুদ্ধকে গাজওয়া বলার পেছনে বিভিন্ন বড় বড় আলেমদের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারত অভিযান এবং বিজয়ের সুসংবাদ দিয়েছেন, ভারত বিজয়ের প্রচার করেছিলেন। তিনি জানতেন যে এই অভিযানের সময় তিনি পৃথিবীতে থাকবেন না এবং এই যুদ্ধকে তিনি আলাদাভাবে বেশ গুরুত্ব ও মর্যাদা দিয়েছেন। গাজওয়াতুল হিন্দ বিষয়ে বেশ কিছু হাদিস প্রচলিত রয়েছে। হযরত সাউবান রহমতুল্লাহ আলাইয়ের হাদিসে পাওয়া গেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটি দল, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন, এক দল যারা হিন্দে জিহাদ করবে, আরেক দল যারা ঈসা ইবনে মারিয়ামের সঙ্গে থাকবে। এই যুদ্ধ পূর্বে হয়ে গেছে নাকি অদূর ভবিষ্যতে হবে, এ নিয়ে উলামায়ে কিরামের মাঝে কিছুটা মতানৈক্য পাওয়া যায়। কিছু ধর্মবিদ ও ইতিহাসবিদ বিশ্বাস করেন যে এই ভবিষ্যৎবাণী ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, যখন মুসলমানরা দ্বিতীয় উমাইয়া খলিফা মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের শাসনামলে মাহমুদ গজনবী ভারত আক্রমণ করেছিল। অন্যদিকে অপরপক্ষ বিশ্বাস করে যে এটা ঘটবে ইমাম মাহদির সময়কালে, কারণ এই হাদিসে ঈসা ইবনে মরিয়মের সাথে থাকার উল্লেখ আছে। কিছু পাকিস্তানি বুদ্ধিজীবীগণ পাকিস্তানকে উক্ত যুদ্ধের পটভূমিতে বিবেচনা করেন, যেহেতু পাকিস্তানের খোরাসানও হিন্দুস্থান বা হিন্দে অবস্থিত, কারণ অন্য হাদিসে খোরাসানের ধর্মযোদ্ধাদের ঈসা ইবনে মরিয়মের সাথে যুক্ত হবার কথা উল্লেখ আছে। পরিশেষে বলা যায়, গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে নাকি হবে তা যেমন পরিষ্কার নয় এখনও, তেমনভাবে হিন্দ নামের স্থানটি নিয়েও রয়েছে অস্পষ্টতা। তাই বিভিন্নভাবে বিভিন্ন অঞ্চলের মুসলমানরা বিষয়টি ব্যাখ্যা করে।